চীন কি তাহলে তাইওয়ানের উপর হামলার ব্যাপারটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে? চীনের বর্তমান যে কার্যকলাপ সেটি বিশ্লেষণ করলে তেমনটি মনে হচ্ছে। তবে তার চূড়ান্ত আক্রমণের ডেট বা কত বছর নাগাদ বা কোন সালের মধ্যে আক্রমণটি হতে পারে এখনও পর্যন্ত সম্ভবত সামরিক বিশেষজ্ঞগণ নিশ্চিত হতে পারেনি। বন্ধুরা, সেই ব্যাপারটি আঁচ করতে পেরে আমেরিকা তাইওয়ানকে একটি অস্ত্রের গুদামে পরিণত করছে, বিভিন্ন ধরনের সমরাস্ত্র তাইওয়ানের কাছে বিক্রি করছে। একদিকে তার ভূকৌশলগত অবস্থান, যে স্বার্থ সেটি বজায় রাখার জন্য, আর অন্যদিকে অস্ত্র রপ্তানি বা অস্ত্র বিক্রি বৃদ্ধি করার জন্য। চীন যদি সামরিকভাবে তাইওয়ানের উপরে হামলা পরিচালনা করে, সেটি তাইওয়ান কিভাবে নেবে বা তাইওয়ানের প্রতিরোধ ব্যবস্থা কেমন হবে? বর্তমানে তাইওয়ানের যে সামরিক ডিলগুলো চলে সেগুলো যদি লক্ষ্য করেন আপনারা বুঝতে পারবেন, তাইওয়ানের মূল ধারণাটি হচ্ছে আক্রমণাত্মক নয়, পুরোপুরি ডিফেন্সিভ। অর্থাৎ তাইওয়ান তার মূল ভূখণ্ডে অনেকটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যার মাধ্যমে তারা চীনকে প্রথম পর্যায়ে ঠেকিয়ে দিতে পারে, এবং এরপর হয়তো আমেরিকার সাহায্য প্রার্থনা করবে তারা। আমেরিকা এখানে যদি সামরিকভাবে হস্তক্ষেপ করে, তাহলে চীন এবং আমেরিকার একটি সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই যুদ্ধে পরবর্তীতে অনেকেই জড়িয়ে পড়তে পারে এশিয়ার। কিভাবে জড়িয়ে পড়তে পারে বন্ধুরা, সেই ব্যাপারটি একটু বলার চেষ্টা করব। যে যদি চীন কোনোভাবে তাইওয়ানে আক্রমণ করে, তাইওয়ান যদি পুরোপুরি চায়না ড্রাগন গিলে খেয়ে ফেলে, তাহলে তো কিছু আমেরিকার করার নেই। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর বলবে যে হারিয়ে গেল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসমূহ, বিশেষ করে এশিয়ার এই অঞ্চলটিতে চিরতরে আমেরিকা তার প্রভাব হারালো এবং তাইওয়ান ম্যাকাও এবং হংকংয়ের মতো চীনের হিস্সা বলে পরিগণিত হলো। পরবর্তীতে চীন তার দীর্ঘমেয়াদী যে পরিকল্পনার মাধ্যমে অবশ্য তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে এতদিন ধরে পরিচয় দিয়ে এসেছে, যেটি জাতিসংঘ দ্বারা স্বীকৃত, এক চীন নীতির ব্যাপারটি জাতিসংঘে পাশকৃত, কিন্তু তার বিপরীতে গিয়ে আমেরিকা এবং তার পশ্চিমা বিশ্বরা যে নীতি নিয়েছিল তার অবসান ঘটল একটি ছোট্ট যুদ্ধের মাধ্যমে। কিন্তু যদি আমেরিকা এখানে ছেড়ে না দেয়, আমেরিকা যদি চায়নার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেখানে সৈন্য প্রেরণ করে, এবং আমেরিকা যদি চায়নার এই সামরিক হস্তক্ষেপকে আরেকটি সামরিক হস্তক্ষেপ বা ড্রিলের মাধ্যমে প্রতিরোধ করতে চায়, তাহলে নতুন ধরনের একটি যুদ্ধের উদ্ভব হবে, যে যুদ্ধটি হবে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের চেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর। বন্ধুরা, কিভাবে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের চেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর হবে সেই ব্যাপারটি আপনাদের সামনে একটু বলবো, এবং এই যুদ্ধে ভবিষ্যতে ইউক্রেন এবং রাশিয়াও জড়িয়ে পড়তে পারে, এশিয়া পূর্ব এশিয়া থেকে এবং পূর্ব ইউরোপ থেকে। পূর্ব ইউরোপের আরও অনেকগুলো দেশ হয়তো এই যুদ্ধে ভবিষ্যতে জড়িয়ে পড়তে পারে, এবং এই যুদ্ধটি একটি বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে বেশি সময় নেবে না। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের 500 দিন অতিক্রান্ত হয়েছে, তারপরও এখানে একে অপরের প্রক্সি যুদ্ধ করে যাচ্ছে। সরাসরি ন্যাটো এবং রাশিয়া এখনও পর্যন্ত কোনো যুদ্ধে লিপ্ত হয়নি, কিন্তু তাইওয়ানের ক্ষেত্রে ব্যাপারটি এমন হবে না। দ্রুততম সময়ের মধ্যে এটি বা এই যুদ্ধটি এশিয়া এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। কিভাবে সেটি আপনাদের একটু বলে বোঝানোর চেষ্টা করি, আপনারা আসলে মনোযোগ দিয়ে শুনলে সামগ্রিক বিষয়টি সম্পর্কে ধারণা পাবেন। বন্ধুরা, এশিয়াতে সামরিক উপস্থিতি রয়েছে আমেরিকার। তার মূল সামরিক উপস্থিতি মূলত দক্ষিণ কোরিয়া এবং জাপানে। দক্ষিণ কোরিয়া এবং জাপানে সামরিক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, এবং কোরীয় পেনিনসুলায় যুদ্ধটি যখন 1954 সালে শেষ হয় একটি যুদ্ধবিরতি ছাড়াই, এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। বিষয়টি যদি এমন হয় তাহলে কেমন হবে? বন্ধুরা, এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া সরাসরি আমেরিকার সামরিক সহায়তার উপরে নির্ভর করে না, তাদের নিজেদেরও সামরিক শক্তি বিশ্বমানের। কিন্তু দক্ষিণ কোরিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতি নিশ্চিত করা মানেই হচ্ছে আমেরিকার ছায়াতলে পুরো এশিয়ার এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তাদেরকে নজরে রাখা। শুধুমাত্র সাউথ কোরিয়ার সিদ্ধান্ত বা সাউথ কোরিয়ার নিরাপত্তার জন্য আমেরিকা এখানে ঘাঁটি গাড়েনি, শুধুমাত্র জাপানের নিরাপত্তার জন্য আমেরিকা এখানে ঘাঁটি গাড়েনি। আমেরিকার এখানে ঘাঁটি গাড়ার মূল উদ্দেশ্যই হচ্ছে চীনের উপরে নজর রাখা এবং আমেরিকার স্বার্থ নিশ্চিত করা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসমূহ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলসমূহে। বন্ধুরা, এই ব্যাপারগুলোর সাথে ওতপ্রোতভাবে জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং তাইওয়ানের ব্যাপারটি জড়িত। তার সাথে রয়েছে 9-লাইন, যেটি নিজেদের সামুদ্রিক অধিকার হিসেবে মূলত চায়না দাবি করে থাকে। এর পার্শ্ববর্তী দেশসমূহ যেমন বন্ধুরা ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, এই সকল অঞ্চলগুলো নিজেদের যে সমুদ্র সীমা সেটি নিয়ে চীনের সাথে বড় ধরনের বিবাদে লিপ্ত।
আর এই সকল দেশগুলোকে নিজেদের সামরিক ঘাঁটি বানানোর পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন মিস্টার জো বাইডেন। তো ভিয়েতনামে প্রায় 9টি সামরিক ঘাঁটি বানানোর ব্যাপারে আমেরিকা একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বন্ধুরা, এই 9টি সামরিক ঘাঁটির ব্যাপারে আমেরিকার বক্তব্য হলো, যদি কোনোভাবে এখানে সামরিক ঘাঁটি নির্মাণের মাধ্যমে চীনকে ঘিরে ফেলা যায়, তাহলে চীন যদি তাইওয়ানে আক্রমণ করে, গুয়াম দ্বীপপুঞ্জ থেকে শুরু করে এই সকল অঞ্চলে যে সামরিক অবস্থান রয়েছে আমেরিকার, সেটি চীনকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। এটি আমেরিকার একটি ধারণা হতে পারে, কিন্তু আমেরিকার সামরিক কর্মকর্তারা ইতিমধ্যে নিশ্চিত করেছে, চীনকে বাগানো বা ঠেকানো এত সহজ নয়। চীন বর্তমানে বিশ্বের অন্যতম সামরিক শক্তিগুলোর মধ্যে অন্যতম, এবং কিছু কিছু ক্ষেত্রে চীন আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। সুতরাং এখানে হামলা করার উদ্দেশ্যই হলো, বা তাইওয়ান যুদ্ধে জড়ানোর মানেই হলো, সাউথ কোরিয়া এবং জাপানে আমেরিকার যে সামরিক অবস্থানগুলো রয়েছে সেগুলোর নিশ্চিত ধ্বংস ডেকে আনা। অর্থাৎ চীনের খুব ভালোভাবে সক্ষমতা রয়েছে তাইওয়ান থেকে শুরু করে এই সাউথ কোরিয়া, জাপান, গুয়াম দ্বীপপুঞ্জ, অর্থাৎ তাইওয়ান এবং চীনকে ঘিরে আমেরিকার যে সকল সামরিক অবস্থানগুলো রয়েছে সেই অবস্থানগুলো কয়েক দিনের মধ্যে ডিস্ট্রয় করে দেওয়া। অর্থাৎ আমেরিকার সপ্তম নৌবহর যেটি জাপানে রয়েছে, সেই সপ্তম নৌবহরকে প্রথমেই খেয়ে ফেলবে চীন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং চীনকে দুর্বল ভেবে আমেরিকা এতদিন পর্যন্ত যে ধরনের সামরিক স্ট্র্যাটেজি গ্রহণ করে এসেছে সাউথ চায়না সিকে লক্ষ্য করে বা সাউথ চায়না সিকে কেন্দ্র করে, বর্তমান সেটি হচ্ছে না। এখানে যখনই আমেরিকার কোনো নতুন যুদ্ধবিমান আসছে, আমেরিকার কোনো নতুন যুদ্ধজাহাজ আসছে, বা আমেরিকা এখানে যখনই কোনো মিশন পরিচালনা করতে যাচ্ছে, সেখানেই চীন তাদেরকে ধাওয়া দিচ্ছে, সোজাসুজি ধাওয়া। অর্থাৎ এই ধাওয়ার এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে পারছে না আমেরিকা। এদিকে আমেরিকা বড় ধরনের একটি সমস্যায় পড়েছে তাইওয়ান এবং চীন নিয়ে, তা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বর্তমানে যেভাবে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকাকে সহায়তা করছে, তাইওয়ান এবং চীন যদি এখানে আক্রমণ এবং প্রতি আক্রমণের শিকার হয়, সেখানে যদি আমেরিকার মতো দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে, কোনোভাবেই অর্থাৎ কোনোভাবেই সেখানে সম্পূর্ণ ইউরোপীয় প্রভাবশালী শক্তির সমর্থন তারা পাবে না। ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো চীন ভিজিট করে যাওয়ার পরে ইউরোপীয় গণমাধ্যমে বলে দিয়েছে যে আমেরিকার সকল সমস্যায় যে এই ইউরোপের সমস্যা হবে, ইউরোপীয় নেতাদের সেই ধরনের মনোভাব থেকে বেরিয়ে আসা উচিত। ইমানুয়েল ম্যাক্রো এখানে স্পষ্ট ভাষায় বলতে চেয়েছেন যে যেটি ইউরোপের সমস্যা নয় সেটি আমেরিকার সমস্যা হতে পারে, আর সেটিতে ইউরোপের আগ বাড়িয়ে বা যেচে জড়ানো উচিত হবে না। চীন এবং তাইওয়ান যুদ্ধে বা উত্তেজনায় অবশ্যই ফ্রান্স কোনোভাবেই চীনের বিরোধিতা করবে না। এই কথা বলার পরে মূলত তাইওয়ানের পর তরফ থেকে একটি কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে ফ্রান্সের প্রতি, তবে ফ্রান্স তার মনোভাব খুব ভালোভাবে বিষয়টি সম্পর্কে অবগত করে জানিয়ে দিয়েছে। সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর তাইওয়ান চীন যুদ্ধটি এক হবে না। আর যেহেতু নিশ্চিতভাবে মোটামুটি অনেক সামরিক বিশেষজ্ঞ এই ব্যাপারটি ভাবছেন যে অনিবার্য হতে যাচ্ছে তাইওয়ানে চীনের আক্রমণ, এবং সেটি সম্ভবত উস্কানির মাধ্যমে আবারও এগিয়ে আনছে আমেরিকা। বন্ধুরা, আপনারা একটু পুরনো দিকে লক্ষ্য করে দেখেন, যখন রাশিয়া ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান শুরু করে, তার পূর্ব মুহূর্তের আবহাওয়াটি কেমন হয়েছিল? আমেরিকা প্রতিনিয়ত একটার পর একটা বিবৃতি দিয়েছে, আজ আক্রমণ করল আমেরিকা, কাল দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনকে অবশ্যই ন্যাটোর অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। অর্থাৎ ইউক্রেন যতটা আশ্বাস পেয়েছে, যতটা আত্মবিশ্বাস পেয়েছে, তার মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে ন্যাটোতে কোনোভাবেই তারা যোগদান থেকে পিছিয়ে আসবে না। আর সেই গোয়ারতুবি থেকে মূলত হামলার শিকার হয় ইউক্রেন। আর ব্যাপারটি তাইওয়ান এবং চীনের মধ্যে যেটি ঘটছে সেখানেও আমেরিকার প্ররোচনা রয়েছে, এবং আমেরিকার প্ররোচনার মাত্রায় আপাতত পা দিচ্ছে না চীন, কারণ রাশিয়া এবং চীনের পরিকল্পনা এই ক্ষেত্রে এক নয়। চীন অব্যর্থ হামলা চালাবে এবং অব্যর্থ নিশানায় তীর ছুড়বে, এটি মিস্টার শি জিনপিংয়ের উদ্দেশ্য, এবং সে অতি ঠান্ডা মাথার একজন শাসক। বন্ধুরা, উত্তেজিত হয়ে হঠাৎ করে হামলা চালিয়ে ব্যাপারটি সে জড়ো করবে না, এবং এমনভাবে সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না যে হামলার মাধ্যমে তারা কিছু অর্জন করতে পারবে না। চীন যখন এখানে ধরবে বা চীন যখন তাইওয়ানের এগেনস্টে হাত বাড়াবে, তখন সেটি হবে অব্যর্থ, এবং সেটি তারা চারিদিক থেকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে নিশ্চিত করার পরেই হয়তো তাইওয়ানের এগেনস্টে সে হামলা চালাবে বা তাইওয়ানকে গিলে খাওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, এটি হচ্ছে চীনের পরিকল্পনা, এবং এই ব্যাপারটি ভয় আমেরিকার, কারণ আমেরিকার উস্কানিতে পানা দিয়ে নিজের শক্তি সঞ্চয় করে আত্মসম্পূর্ণতা অর্জন করার পর সম্ভবত সে তাইওয়ানকে চেপে ধরবে, এবং তখন আমেরিকারও কিছু করার থাকবে না। বন্ধুরা, তার সাথে যুদ্ধটি যদি সাউথ কোরিয়া, জাপান, ভিয়েতনাম এবং আরও অন্যান্য অঞ্চল, বিশেষ করে রাশিয়া,
তার সাথে যদি উত্তর কোরিয়া এবং ইরানে ছড়িয়ে পড়ে সেটি আর সামাল দেওয়ার মতো কেউ থাকবে না এবং যুদ্ধটি আস্তে আস্তে সম্ভবত কোন দিকে যাবে এবার আপনারাই বুঝুন। আজকের মতো এখানেই বিশ্লেষণটি শেষ করছি। এ ব্যাপারে মতামত দিন কমেন্টস বক্সে। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে